আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সাথে আছি সাইম হোসেন আপনারা দেখছেন সাইম ইউরো ব্লকস অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আমরা তো ইউরোপ আসতে যাচ্ছি বিশেষ করে ফ্রান্স আসতে যাচ্ছি তো এই ক্ষেত্রে আমরা কি কাজ শিখে আসলে আমাদের অনেক ভালো হবে কী কাজ শিখে আসলে আমরা মাসে মোটামুটি অনেক টাকা ইনকাম করতে পারবো তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কাজগুলো ফ্রান্সে আসার আগে আপনাকে অবশ্যই শিখে আসতে হবে শুধু ফ্রান্স নয় ইউরোপে যে কোনো দেশে আসেন আপনি যদি এই কাজগুলো শিখে আসেন তাহলে এটি আপনার জন্য অনেক ভালো হবে তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফ্রান্সে আসার আগে প্রথমে আপনি যে কাজটি শিখে আসবেন সেটি হচ্ছে আপনি অবশ্যই স্কুটার চালানো শিখে আসবেন কেননা বর্তমান সময়ে যারা নতুন ফ্রান্সে আসে আপনারা জানেন না হয়তো কাজ পাওয়াটা বর্তমানে অনেক কঠিন শুধু ফ্রান্স নয় ইউরোপের যে কোনো দেশে কাজ পাওয়াটা অনেক কঠিন তো এই ক্ষেত্রে নতুন অবস্থায় বাঙালি যারা আসে তারা উবার অথবা ডেলিভারুর কাজ করে তারা অন্য কারো আইডি ভাড়া নিয়ে তারা উবার অথবা ডেলিভারুর কাজ করে তো এক্ষেত্রে যদি আপনি স্কুটার চালানো জানেন আপনি অবশ্যই প্রথম পর্যায়ে সেই টাকা ইনকাম করতে পারবেন এবং এতে অনেক ভালো টাকা ইনকাম করা যায় আপনি প্রতি মাসে যার আইডি তার তিরিশ পার্সেন্ট ভাড়া দিয়ে এবং তেলের খরচ বাদ দিয়েও আপনি প্রতি মাসে কমপক্ষে বারোশো থেকে চোদ্দশো বা পনেরোশো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন তো অবশ্যই ফ্রান্সে অথবা ইউরোপের যে কোনো দেশে আসার আগে আপনি স্কুটার চালানো শিখে আসবেন এবং দুই নাম্বার যে কাজটি আপনার অবশ্যই শিখে আসা উচিত সেটি হচ্ছে আপনি যদি স্কুটার রিপেয়ারিং এর কাজটি শিখে আসেন তাহলেও সেটি আপনার জন্য অনেক ভালো হবে কেননা বর্তমান সময় ফ্রান্সে প্রচুর পরিমাণে স্কুটার শুধু বর্তমানে না আগে থেকেই অনেক স্কুটার কেননা সাধারণত এই দেশে যারা বসবাস করে তারা গাড়ি ছাড়া কেউ চলাফেরা করে না তাছাড়া বর্তমান সময়ে বাঙালিরা অনেক ডেলিভারির কাজ করে তারপরে আরাবিয়ান অনেক ছেলেরা আছে তারাও ডেলিভারির কাজ করে তো এই জন্য আপনি যদি স্কুটার রিপেয়ারিং কাজটা শিখে আসেন কেননা যেহেতু স্কুটারও অনেক বেশি তাই স্কুটারের রিপেয়ারিংয়ের কাজেরও অনেক চাহিদা তো আপনি যদি রিপেয়ারিংয়ের কাজ শিখে আসেন সেটিও আপনার জন্য অনেক ভালো হবে তাছাড়া শুধু স্কুটার রিপেয়ারিং না আপনি যদি প্রাইভেট কার রিপেয়ারিংয়ের কাজ শিখেন সেটিও আপনার জন্য অনেক ভালো কেননা এই দেশে প্রায় নাইনটি ফাইভ মানুষেরই একটি করে প্রাইভেট কার আছে কেননা এই দেশে প্রাইভেট কারের দাম খুব বেশি না তারা সবাই মোটামুটি নিজস্ব গাড়িতে চলাফেরা করে তো আপনি যদি প্রাইভেট কার ঠিক করার কাজটি শিখে আসতে পারেন সেটি আপনার জন্য অনেক ভালো হবে এবং সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটি আপনি অবশ্যই রান্না করা শিখে আসবেন আপনারা হয়তো আমার কথাটা শুনে অবাক হচ্ছেন যে অবাক হবার কিছুই নেই কেননা আপনি এই দেশে আসার পর আপনাকে নিজের রান্না নিজে করতে হবে অনেকে হয়তো মেসে থাকে সেখানে ছয় সাতজন একসাথে থাকে তো সেক্ষেত্রে আপনাকে সপ্তাহে একদিন রান্না করতে হবে তো অবশ্যই আপনি যদি রান্না করা শিখে আসেন তাহলে আপনাকে প্রথম পর্যায়ে কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না তাছাড়া কারো কথা শুনতে হবে না অনেক ক্ষেত্রে অনেকে অনেক লজ্জা দেয় রান্না খারাপ হলে তো অবশ্যই আপনি রান্না করা শিখে আসবেন তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ